সপ্তাহের প্রথম দিনে রাজারহাটের DRR স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে জি বাংলার জনপ্রিয় টিভি শোয়ের শুটিং ফ্লোরে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি মেকআপ ভ্যান। একই স্টুডিওতে দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, সারেগাঁপা প্রভৃতি নানান শোয়ের শুটিং চলত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিমেষে পুড়ে ছাই হয়ে যায় দুটি মেকআপ ভ্যান। DRR স্টুডিওতে আগুন লাগে সকাল 11:30। প্রাথমিকভাবে জানা গেছে, প্রথমে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে থাকা একটা মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুনটা পাশের মেকআপ ভ্যানটিতেও ছড়িয়ে পড়ে। এরপরে পাশে থাকা একটা টিনের শেডেও আগুন লাগে। মেকআপ ভ্যানের এসি থেকেই এই আগুন লেগেছে, এমনটাই মনে করা হচ্ছে। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা এবং লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা ব্যানার্জি এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি মেকআপ ভ্যান পুড়ে যাওয়া চারটিখানি কথা নয়, তবে কেউ আহত হননি, সেটা সবথেকে স্বস্তিদায়ক। জানা যাচ্ছে, একসঙ্গে স্টুডিওর বেশ খানিকটা অংশ পুড়ে ছাই হয়ে গেছে, নিঃসন্দেহে অনেকটা ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এইরকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।